হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই আছেন বালা। আর আজকে রিয়েকশনটা সুপার ভালো হইব, কারণ হইলো কি আজকে সিলেটি কোলাবরেশন গান, যেটা পার্থ ভাই, পল্লব ভাই আর খালামিয়া মিলিয়ে একটা গান আমরা দেখছি, র্যাপ গান লাস্ট উইকে রিলিজ হয়েছে। আর এটা খুবই ভালো একটা গান হয়েছে, আমি শুনছি লাস্ট উইকে, বাট রিয়েকশন দিতাম পারছি না। আর আজকে ওই গানের উপরে রিয়েকশন দিব। সো দেরি না করিয়া রিয়াকশনটা স্টার্ট করি। ওকে, বিটি প্যারিস কানেকশন, পল্লব ভাই, পার্থ ভাই, লেজেন্ডারি খালামি, হিয়ার উই গো। ঠিক আছে, সিলেটি গান হলে আসলে মন শান্তি হয়ে যায়, একটা ফিল আছে। পল্লব ভাই শুরু মানে বিট গুলা পল্লব ভাই খুব ভালো লাগে, মানে দিস ফ্রম দ্য রিস বেস্ট ম্যান। লিরিক্স এখন পার্থ ভাই আইবা আই থিঙ্ক। ইয়েস, কি করবি রে পাখি, ওয়েট ওয়েট ওয়েট, এখানে একটা জিনিস আমি আসলে খোয়াটা দরকার। আমি আমার পার্সোনাল অপিনিয়ন আমি শেয়ার করলাম বাই দ্য ওয়ে, গানের প্রত্যেকটা লিরিক্স, যেমন লেজেন্ডারি আমরা খালামিয়া বা ইয়া সইন প্লাস পল্লব ভাই পার্থ ভাই তো আসেন, বাট আমার মতে লোকেশন যেটা মানে সিলেক্ট করা হয়েছে একটু বেটার লোকেশন আর ভালো একটা প্লেস হইলে, আমি কইলাম না এই প্লেসগুলো বাদ, বাট আমার মতে একটু একটু যদি ভালো আর কিছু কোয়ালিটিফুল তো প্লেস আছে সিলেটও, খারাপ হইতো না, ভালো হইতো আর কি, ভিডিওগুলো আরও সুন্দর হইতো। যেমন চা বাগানও এখন ওল্ড হয়ে গেছে, চা বাগান এখন যে কেউ গিয়ে টিকটক তো চা বাগানও গিয়ে মানুষে ফারি লাই। সো সাবান সারা যদি অন্য কোনো গানও করো হইতো আমার মতে ভালো হইতো, বাট গান ফ্যান্টাস্টিক আর র্যাপ গানও লাগি তো বস পার্থ ভাই আর পল্লব ভাই আছে। ডাবের পানি মতো ভাই তুমি বিয়া করেছো, শুনলাম তো দাওয়াত তো ভাই শুনে একটা, ঠিক আছে। বাইক সরা আমার আছে নি আল্লাহ জানি। মেজরিটি গান খালামিয়া ভাই গান গাইছেন। সুন্দরে দুনিয়া সুন্দর,
সুন্দর তোর সুন্দর দিয়া সাজাই দে আমার অন্তর তোর সুন্দর দিয়া সাজাই দে আমার অন্তর তোর সুন্দর দুনিয়া সুন্দর তোর সুন্দর দুনিয়া সুন্দর তোর সুন্দর দুনিয়া সুন্দর গানটা খুবই ভালো আছে, আপনারা দেখছেন, আমিও দেখছি গানের লিরিক্স গুলা। আর লিজেন্ডারি সিঙ্গার যে কালা খালামিয়া ভাই, তানোর গান তো সবসময় বেটার, সাথে তো পল্লব ভাই আসলা, পার্থ ভাই আসলা, যার কারণে এই গানটা আর একটু ভালো ভাবে ফুটিয়ে উঠছে। কারণ র‍্যাপ গান এখন ট্রেন্ড চলে, আর র‍্যাপ গানের সাথে খালামিয়া ভাইয়ের গান খুবই ভালোভাবে গেছে। আমার আগেও যেটা কইছিলাম, যদি লোকেশনটা সিলেক্ট কিতার লাগে করা হয়েছে বা কোন জিনিসের উপরে থিঙ্ক করি লোকেশনটা করা হয়েছে আমি বুঝলাম না, বাট আমার মতে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে যদি আর একটু বেটার লোকেশনে যাওয়া হইতো, যেমন চা বাগান, আসলে সবাই চা বাগানও গিয়ে এখন ভিডিও করে, তো আর একটু বেটার লোকেশন হইলে গানটা হয়তো বা আর একটু দেখতে সুন্দর লাগতো। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। সপ্তাহ পরে গানটা খুবই ভালো আছে, শোনার মতো একটা গান, সবে দেখবো অবশ্যই, আপনারা সবার ভালো লাগবো। আর প্লিজ আমার চ্যানেলও সাবস্ক্রাইব করবা, আর অবশ্যই আমার সাথে দেখবা। আসসালামু আলাইকুম।